माई चैनल शामीम शेख आशा करी बंधुरा आपनारा सकले ही भालो आछेन। तो व्यूअर्स आमार एक सबसक्राइबर एम डी हासिन से आमाके बोलछिलो न्यू दिल्ली स्टेशन थेके निजामुद्दीन आली दरगार ब्लॉग करार जन्य। तो आमी ताके बोलबो कि भिडियोटा शुधु तार जन्य किन्तु आमी स्टेशन थेके ना, आमी डायरेक्ट आपनादेर निजामुद्दीन थेके भिडियो करतेछि। कारण आपने से हयतो नतुन, आपने जदि न्यू दिल्ली थेके आसेन बा जेकोनो स्टेशन थेके आसबेन आपके किन्तु मेन पॉइंटे किन्तु नामान होबे। जेमन आपने रास्ता दिए आसबें एटाई किन्तु मेन, देखें एटाई मेन गेट निजामुद्दीन ढोकार जन्य किन्तु एटाई विवर्स मेन गेट। एखाने आशा पर आपनी देखते सब किन्तु अटो एखानेई दाड़ाबे। एटाई किन्तु विवर्स मेन गेट। আপনারা ঢোকার সাথে সাথে আপনারা যদি এখান থেকে দরগা চড়ানোর জন্য চাদর ফুল যা নিতে চান আপনারা সব পেয়ে যাবেন। সাথে সাথে এখানে কম দামে কিন্তু অনেক পোশাক পেয়ে যাবেন। দেখেন ভিউয়ার্স, যারা ভিউয়ার্স যারা কম দামে হোটেল চাচ্ছিলেন যে নিজামুদ্দিন থাকুন কম দামের হোটেল, তো এই যে দেখতেছেন আপনারা এখানে কিন্তু হোটেল, এখানে সব সামনে কিন্তু সব রকমের হোটেল রেস্টুরেন্ট খাওয়ার জন্য। এখানে সব হোটেল, তো চলুন এবার আমি আপনাদেরকে সামনে দেখাই। এটা যে আপনারা দেখতেছেন এটা কিন্তু সেই মারখাস। আপনারা যদি কোনো মুসলিম ভাই, আপনারা যদি কোনো মুসলিম ভাইরা এখানে যদি আসেন তো একবার হলে মারখাসে নামাজ পড়বেন। আর এই পাশে কিন্তু সব হোটেল, এখানে আপনারা সব ধরনের পোশাক বোশাকও পেয়ে যাবেন। রিভার্স আরেকটা কথা, আপনারা যদি নিজামুদ্দিনে আসেন তো অবশ্যই আপনারা আপনার পকেটের বা আপনার মোবাইলের বা আপনারা নিজের কিন্তু ব্যাগ একটু ক্যারি খেয়াল রাখবেন, মানে নিজের সামানের নিজের জিম্মেদারি রাখবেন। এখানে কিন্তু অনেক চোর ছিটারও থাকে, তো এটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যখন এখানে আসবেন তো নিজের পকেট মোবাইলের কিন্তু একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু মানুষ তেমন একটা ভালো না। ভিউয়ার্স আপনারা যারা এই নিজামুদ্দিনে আসার পর গরিব মানুষদের যদি খানা খাওয়াইতে চান তাহলে দেখেন আপনি এখানে কিন্তু 30 টাকা, 10 টাকা, 20 টাকা, 35 টাকা করে টোকন। এখানে দেখেন ভাইটাও কিন্তু এরকমের, যারা ফরেনার যারা আসে দূর দূরান্ত থেকে গরিবদের খাওয়ানোর জন্য কিন্তু এরকমের টোকন দিয়ে থাকে। তো তাহলে তারা 10 জন 15 জন এরকম গরিবদেরকে খাওয়ায়। আপনারা যদি এরকম নিয়ত করে থাকেন যে গরিবগুলাদের খাবেন তাহলে আপনারা এখান থেকে খাওয়াই নিতে পারবেন। চিকেন বিরিয়ানি, বড়ে কি বিরিয়ানি, চিকেন কোরমা, বড়ে কা কোরমা হ্যাঁ, ডাল হ্যাঁ, চাওয়াল হ্যাঁ, বিরিয়ানি হ্যাঁ, রুটি হ্যাঁ, তন্দুর বালি চাঁপ হ্যাঁ। আপনার আসলে এরকম সব সিলভার হয়ে যাবেন। রিভার্স আমি আপনাদের আরেকটা কথা বলি, এখানে আসার পর কিন্তু যেমন দেখতেছেন এরকম চাদর ফুলওয়ালারা, তারা কিন্তু আপনাদেরকে অনেক একটা ডিস্টার্ব করবে, বলবে চাদর নেন ফুল নেন বা আপনারা জোতা নিয়ে যেতে পারবেন না, এরকমের আপনাদের কিন্তু পরেশানি করে। যারা নতুন লোক ওদেরকে কিন্তু কিছু তারা এমন হ্যারেঞ্জমেন্ট করে, তাদের কাছ থেকে ক্ষমা বাধ্যতামূলক কিছু কেনাকাটা করে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ডাইরেক্টলি কোথায় জোতা রাখবেন, যারা যারা এখানে আসবেন তারা অনেকে ঘোরার জন্য আসবেন, কেউ মন্নাত নিয়ে আসবেন চাদর চড়ানোর জন্য, কিন্তু আপনারা চেষ্টা করবেন কিছু।
তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে এই জুতা রেখে দিলাম, কোনো ফুল নিব না, শুধু ভাইকে 200 টাকা দিয়ে দেব। ভিউয়ার্স এখানে কিন্তু আর আগের মতো ছবি তোলা বা ভিডিও করা কিন্তু একবারই নিষিদ্ধ, কারণ এখানে বলা হয়েছে যে এখান থেকে তারা নাকি ভিডিও রেকর্ড করে অনেক প্রশাসনকে দেখায় যে এখানে না সোশ্যাল ডিস্টেন্স মারে না কেউ মাস্ক পরে। তো এটা নিয়ে কিন্তু নিজামুদ্দিন অলিয়া দরগা কিন্তু অনেক ঝামেলা করে প্রশাসনের লোক, তার জন্য কিন্তু এখানে ভিডিও করা একবারই নিষিদ্ধ। কিন্তু তারপরও আমি কিন্তু আপনাদের জন্য অনেক চেষ্টা করে কিন্তু অনেক ক্লিপ নেওয়ার আমি কিন্তু অনেক চেষ্টা করার পর কিন্তু অনেক ক্লিপ করার চেষ্টা। ভিউয়ার্স এখন আপনি যে স্থান দেখতেছেন এটা উজু করার স্থান, দেখেন মহিলা এবং পুরুষরা একই সাথে উজু করে এখানে। ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে যা দেখাবো এটা হয়তো অনেকেই জানে না এবং অনেকেই জানেন, এটা স্পেশালি যারা এখন এই নিজামুদ্দিন আলী আসতে চান বাংলাদেশ থেকে। আমি আপনাদেরকে এখন এমন একটা জায়গা দেখাবো যেখানে আমাদের নিজাম বাবা যেখান থেকে
সেটা তার গোপন রাস্তা ছিল, যেখান থেকে সে নাকি আপনার ওই রাস্তা দিয়ে ডাইরেক্টলি সে আজমির শরীফ চলে যেত, সেটা তার একটা গোপনীয় রাস্তা ছিল। এখন সেটা একবারে পানি দিয়ে ভরা, এখন ওখানে প্রচুর এখানের যারা লোকাল যারা ছেলেরা থাকে ওখানে তারা গোসল করে। তো সেটা কোন জায়গাতে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এটা বন্ধ থাকার কারণ মুম্বাই থেকে কিছু ফ্রেন্ড আসছিল গ্রুপে একসাথে, তো এটাকে বাবড়ি বলে। এই বাবড়িতে তারা গোসল করতে যেয়ে একজন ফ্রেন্ডের মৃত্যু হয়ে যায়, তার জন্য কিন্তু এই বাবড়িকে এখন প্রশাসন বন্ধ করে রাখছে। আর আমি সেই নিউজের লিঙ্কটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই নিজামুদ্দিন আসতে চান তো আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, এখানে কিন্তু আপনারা অনেক রকমের বলে না বাংলায় অনেক ফটকা বাবা পেয়ে যাবেন, যারা কিন্তু আপনাদের কাছ থেকে যে কোনো একটা বাহানায় আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার তারা চেষ্টা করবে। তো আপনারা সব জায়গা দিয়ে কিন্তু তার আপনারা নিজের একটু সাবধান থাকবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসিছি, যারা এই ইন্ডিয়া থেকে দামি দামি ইতর বা ভালো ইতর যদি কিনতে চান তো অবশ্যই আপনারা এই দোকানে ভিজিট করবেন। তো আমি আপনাদের এই দোকানের কিছু ভিউ দেখাই এবং ভাইয়ের সাথে ইন্টারভিউ করাবো, ভাই কিন্তু আমাদের বাঙালি। তো চলুন ভিউয়ার্স, আপনারা এখানে সব ধরনের কিন্তু পারফিউম বা ইতর পেয়ে যাবেন, দেখতেছেন ভিউয়ার্স আপনারা সব ধরনের কিন্তু ইতর এখানে পারফিউম সব ধরনের কিন্তু দামি ব্র্যান্ডের কম দামের ভালো তো পেয়ে যাবেন। আমি ইন্টারভিউ করবো ভাইয়ের সাথে, কিন্তু প্রথমে আমি আপনাদের কিছু ভিউ দেখাই। আপকে ইহা পর তো ভিউয়ার্স, ভাই তো বাঙালি তো ভাষাতে বাঙালিতে কথা বলো। তো নূর ভাই, আপনার এখানে কি কি ধরনের পারফিউম বা ইতর পাওয়া যাবে? হর তরিকে কা সামান মিলেগা। তো ইহা সে মতলব আপকে আরবিয়ান টাচ, পারফিউম টাচ, সব চিজ। তো ইহা পর কেসে সে স্টার্টার কহাঁ তক কম প্রাইস পে মিলেগা? 400 রুপে সে স্টার্ট হে, 65000 রুপে তক কা। তো নূর ভাই, যদি আমার কোনো সাবস্ক্রাইবার আপনার দোকানে যদি ভিজিট করে থাকে কম রাখা যাবে না? হ্যাঁ, বিলকুল রাখা যাবে। তো ভিউয়ার্স, এই ভাই কিন্তু আমাদের কিন্তু বন্ধু, ভাই বিরাদার আমরা এক জায়গায় থাকি, আপনারা যদি এখানে এসে যদি আমার নাম দেন তো ভাই কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট রাখার চেষ্টা করবে, এবং এখান থেকে কিন্তু আপনার চিন্তা সারাই কিন্তু ভালো জিনিস পেয়ে যাবেন। যারা নিজামুদ্দিন আসবেন অবশ্যই তারা তো ইতার ক্যারি করবেন, তো আপনারা চেষ্টা করবেন এই দোকান থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, এখানে আপনারা সব ধরনের ভালো ব্র্যান্ডের ইতার পেয়ে যাবেন। আর আপনারা তো শুনে নিয়েছেন, আপনারা যদি আমার নাম বলেন তো অবশ্যই কিন্তু আপনারা ভালো ধরনের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো নূর ভাই চলতে হ্যাঁ, রিয়েলি ম্যাক কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর, আপনারা যদি আসেন তো কিন্তু আপনার অনেক ভালো ভালো কিন্তু এরকম পারফিউম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনারাও যদি এরকমের কোনো প্লেস দেখতে চান দিল্লির মধ্যে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই জায়গা নিয়ে ব্লগ করার জন্য। এবং আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে দাবিয়ে রাখবেন পরবর্তী সব এরকমের ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি এরকমের ভিডিও আপলোড করে থাকি আমি আমার চ্যানেলে। তো ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।